আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি। তো আগের ভিডিও বা ব্লগগুলো যারা দেখছেন তারা হয়তো এই ভিডিওটা বুঝবেন যে এটা কোথায় দিয়ে শুরু হয়েছে। তার মানে এই খেতাম করে বাড়ির পিছনে, এই খেতটা খুব সুন্দর ফলন হয়েছে এবং খুবই সুন্দর সুন্দর ফুল ফুটছে, গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। তো ভাবলাম যে একটাবার দেখাই। জানি না ভিডিওর মধ্যে সাউন্ড আসবো না নাই। এই দেখেন মৌমাছির কি ধরনের সাউন্ড, গুন 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 করতেছে। আচ্ছা একটু জুম করে দেখাই যে মৌমাছিগুলা দেখা যায় কি না। কি সুন্দর না, একদম দেখতি মনে হয়। ও জানি না আপনাদের হয়তো এটা ভালো লাগতেও না পারে, কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে। আমার ভিডিও অ্যাকচুয়ালি বিজনেস না, আমার ব্লগ করা অ্যাকচুয়ালি এটা আমার নেশা। আর 2 নম্বর কথা, এটা ইন ফিউচার আমি এগুলো দেখবো যে আমি কী ধরনের কী কী করছি, তার জন্যেই ব্লগটা আরও পার্সোনালি করা। যাই হোক, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে মৌমাছি আছে খেতে। তো আশা করি যে আমাদের বাড়িতে একটা মৌমাছির চাক আছে, তো সুন্দর মধু হবো বলে আশা করতেছি। যেদিকে ছায়া দেখবেন ওইদিকেই শস্যের খেত, শস্যের বাগান। দেখেন আমাদের এদিকে মানে ধান ক্ষেতের আগে, ধান করার আগে, ধানের আবাদ করার আগে এই ধরনের একটা আবাদ হয়, শস্যের আবাদ। পুরো দাগ, পুরো গ্রাম বাড়ির পিছনদের সম্পূর্ণ দাগ শস্যের ফলন। এই ক্ষেতটা অবশ্য বেশি ভালো হয় নাই, তার মানে ফুলগুলো পড়ে গেতেছে, মানে যে না পড়ে যাব মানে কি সেই প্রকারের ইয়ে এসে নাই, যেটা কয় সে আসা আসে নাই আর কি, মানে এটাই শেষ হইতেছে আর কি। এই পর্যন্তই হয়তো অন্তিম, আমাদেরগুলো আসতেছে, জাস্ট আসতেছে মানে হয়ে আছে। ওস কি সুন্দর দৃশ্য, মৌমাছি দেখো দেখো, কি সুন্দর না। একদম খুব মিষ্টি দেখা দিয়েছে, আর যেটা জুম করলে যে আরো মজা লাগে না, জাস্ট এই সৌন্দর্যটাই আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা বানান। হ্যাঁ আমাদের ক্ষেতের ফলন না, এই ক্ষেতের পরের ক্ষেত, ভাবছিলাম না যে ওই ক্ষেতে ফলনটা হবো, তথাপি ওটা ভালো হয়েছে, তারপরেরটাও ভালো হয়েছে। মানে আমাদের এটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, তারপরে ওইটা, এগুলো মোটামুটি এই 3 চাম 4 চাম খুব ভালোই হয়েছে ইনশাল্লাহ কোয়া যায়। আর আশা করছি যে শস্যের ফলনে থেকে ভালো কিছু লাভবান হমু। আর যে ক্ষেতে মৌমাছি নাই শোনা যায় যে ওই ক্ষেতের শস্য ক্ষেতের ফলন ভালো হয় না, তো ওই হিসাবে আমাদের ক্ষেতে
খুব শস্য শস্য খুবই একটা ই হয়েছে। তো মৌমাছি আছে, তো ওই হিসেবে কোয়া যায় যে ফলনও ভালো হবো, আর আশা করছি লাভবানও হব। আর আমাদের পাগারের কথা যদি বলি, এই কুস্তুরিগুলা মোটামুটিভাবে উঠান হয়েছে, 50% উঠান হয়েছে। এই দিক দিয়ে জাল দিয়ে উঠা উঠা, এই দিক দিয়ে কাছার দিয়ে কাছার দিয়ে রাখা হয়েছে। তো ইনশাল্লাহ আগামী 4-5 দিন, 1 সপ্তাহের ভিতরে এগুলো সম্পূর্ণ কুস্তুরি খালি হয়ে যাব। তো তখন আর কি ঈদে মারা হারম, আর বেশি কিছু বলার নাই, আর ব্লগও অত লম্বা করি না, কারণ জাস্ট আমি এই সৌন্দর্যটা দেখানোর জন্যে মারছিলাম। যারা টাউনে থাকেন বা শস্যের ক্ষেত্রে ই দেখেন না, তাদের জন্য এইটা আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।